আজকে আমরা 3 মিনিটে ভর্তি পরীক্ষায় সফলতার তিনটি সূত্র জানব। তুমি যদি ভর্তি পরীক্ষায় সফল হতে চাও তাহলে এই তিনটি সূত্র তোমাকে জানতেই হবে, এই তিনটা বিষয় তোমাকে ফলো করতেই হবে। নাম্বার 1, তোমাকে প্রচুর কোয়েশ্চেন ব্যাংক নিয়ে স্টাডি করতে হবে। নাম্বার 1, তোমাকে কোয়েশ্চেন ব্যাংক স্টাডি করতে হবে। তুমি যে গ্রুপেরই হও, এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট বা মেডিকেল হও, বুয়েট হও, যেখানে এক্সাম দাও না কেন, ওইটার কোয়েশ্চেন ব্যাংক তোমাকে খুব ভালোভাবে পড়তে হবে। ঢাকা ইউনিভার্সিটি হলে বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, তিনটার কোয়েশ্চেন ব্যাংক এটা পড়তেই হবে। তুমি যদি কোয়েশ্চেন ব্যাংক না পড়ে, কোয়েশ্চেন প্যাটার্ন না বুঝে, কোন টপিক থেকে কোয়েশ্চেন আসে, কোন টপিক থেকে আসে না, কোনোদিনই আসে না কোয়েশ্চেন, আর কোন টপিক থেকে এভরি ইয়ারে কোয়েশ্চেন আসে, এটা না বুঝো এবং এটার প্যাটার্ন ধরতে না পারো, তুমি কখনোই ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবা না। তুমি অন্ধের মতো হাতড়াইতে থাকবা, এই টপিক থেকে ওই টপিক, ওই টপিক থেকে ওই টপিক পড়তে থাকবা, কিন্তু কোন টপিক থেকে কোয়েশ্চেন আসবে, কোনটা মোস্ট ইম্পর্টেন্ট আর কোনটা কোনটা লেস ইম্পর্টেন্ট এটা তুমি বুঝতে পারবা না। সো নাম্বার 1, কোয়েশ্চেন প্যাটার্ন। এখন কোয়েশ্চেন প্যাটার্ন স্টাডির জন্য সাধারণ জ্ঞান এবং বাংলা তুমি নিজে বাসায় বসেই পড়তে পারবা বা অন্যান্য টপিক, কিন্তু ইংলিশটা তুমি নিজে বাসায় বসে পড়ে বুঝতে পারবা না, কারণ ইংলিশটা অনেকেই তুমি নিজে বাসায় বসে পড়তে পারবে না। আবার ইংলিশের কোয়েশ্চেন ব্যাংক শুধু ডাবিটটাই পড়তে হবে এমন না, বিসিএসের থেকে কোয়েশ্চেন রিপিট হয়, মেডিকেল থেকে কোয়েশ্চেন হয়। সো মেডিকেলের লাস্ট 15 বছরের কোয়েশ্চেন প্র্যাকটিস, বিসিএসের লাস্ট 15 বছরের কোয়েশ্চেন এবং ঢাকা ইউনিভার্সিটির লাস্ট 15 বছরের কোয়েশ্চেন, এই টোটাল 45 ইয়ার্সের কোয়েশ্চেন তোমাকে স্টাডি করতে হবে। বিসিএস, ডিইউ, মেডিকেল এই তিনটারই। সো এই তিনটারই কোয়েশ্চেন স্টাডি করার জন্য 25 তারিখ থেকে কিন্তু একটা শর্ট কোর্স আসতেছে, 20 দিনের, অর্থাৎ 1 মাস কিন্তু 20টা ক্লাস হবে এবং এই 20টা ক্লাসে ডিইউ, মেডিকেল এবং বিসিএস এর বিগত 15 বছর করে কোয়েশ্চেনগুলো সব প্র্যাকটিস করে দেওয়া হবে, প্রত্যেকটা অপশন বুঝাই দেওয়া হবে, কোয়েশ্চেন অ্যানালিসিস, প্যাটার্ন অ্যানালিসিস, এভরিথিং। তো অর্থাৎ পুরো ইংলিশের কোয়েশ্চেন ব্যাংক তুমি জানতে পারবা, সলভ করে দিবা, আমি নিজে 1 মাসের মধ্যে করছি, মাত্র 500 টাকা, অনলি 500 টাকা। নাম্বার 2, সফলতার সেকেন্ড যে সূত্রটা, মাস্ট তোমার মধ্যে থাকতেই হবে, সেটা হচ্ছে রিভিশন। কোনটা? রিভিশন। তুমি পড়তেছো, একবার তুমি রিভিশন দিছো জাস্ট, অর্থাৎ এই 3 মাসে পুরো সময়টাতে তুমি একবার জাস্ট এক একটা চ্যাপ্টার শেষ করছো, তুমি কোনোদিন চান্স পাবা না, ট্রাস্ট মি। চান্স পাবা কখন? তুমি প্রথম 2 মাস বা প্রথম 1 মাস 20 দিনের মধ্যে তোমাকে পুরো সিলেবাস, বাংলা হোক, ইংলিশ হোক, সাধারণ জ্ঞান হোক, তোমার গ্রুপ সাবজেক্ট হোক, শেষ করতে হবে 1 মাস 20 দিনের মধ্যে, ফার্স্ট রিভিশনে, প্রথমবার শেষ করতে, প্রথমবার তো রিভিশন না, শেষ করতে। সেকেন্ডবার তুমি যখন রিভিশন দিতে যাবা, তুমি দেখবা যে তোমার 50% মনে আছে, যা যা পড়ে গেছিলা 50%ই ভুলে গেছো, বা 60% মনে আছে, 40% ভুলে গেছো। তো সেকেন্ড রিভিশনে ওইটা আরও বাড়বে, 60 জায়গায় তোমার 70% মনে থাকবে, 30% ভুলে গেছো। থার্ড রিভিশনে তোমার 75%, 80% মনে থাকবে, 20% ভুলে গেছো। সো এইভাবে যত রিভিশন দিবা তোমার মনে থাকার হার তত বেড়ে যাবে এবং তোমার চান্স পাওয়ার পসিবিলিটি তত বেশি হায়ার। মিনিমাম 3 বার রিভিশন দিতেই হবে। সো এটা হচ্ছে সেকেন্ড সূত্র। নাম্বার 1, কোয়েশ্চেন ব্যাংক স্টাডি। নাম্বার 2, রিভিশন। নাম্বার 3, এক্সাম। তোমাকে এক্সাম দিতে হবে, তোমাকে নিজেও নিজের পরীক্ষা নিতে হবে, কোচিংয়ে পরীক্ষা দিতে হবে বা মডেল টেস্ট দিতে হবে, এক্সাম তোমাকে দিতেই হবে। তুমি যদি এক্সাম না দাও তাহলে তুমি কখনোই পরীক্ষার হলে গিয়ে টাইম ম্যানেজমেন্ট করতে পারবে না। তুমি হয়তো বাংলা ইংলিশ অ্যান্সার করতে করতে সাধারণ জ্ঞান বাকি থেকে যাবে, বা সাধারণ জ্ঞান ইংলিশ অ্যান্সার করছো বাংলা বাকি থেকে যাবে, বা এমসিকিউ অ্যান্সার করছো রিটেন বাকি থেকে যাবে, বা রিটেন করলে অর্ধেক করতে পারছো বাকি অর্ধেক করতে পারেনি, এমন করে কখনোই চান্স পাবে না। সো এক্সামের সাথে নিজেকে অভ্যস্ত করতে হবে যে এই টাইমের মধ্যে, এই টাইমটা তোমার যে অ্যামাউন্ট অফ টাইম, এই টাইমের মধ্যে তোমাকে পুরো গুছায়া 80% কোয়েশ্চেন অ্যান্সার করে প্রপার একটা উত্তরপত্র তোমাকে জমা দিয়ে আসতে হবে। সো সফলতার 3 সূত্র ভর্তি পরীক্ষায়, নাম্বার 1, কোয়েশ্চেন ব্যাংকে স্টাডি করে কোনটা টপিক ইম্পর্টেন্ট, কোনটা ইম্পর্টেন্ট না এটা বোঝা এবং ওইগুলো পড়া, ফোকাস করা। আর ইংলিশের জন্য 25 জানুয়ারি থেকে কোর্স আসতেছে, পুরো বিসিএস, মেডিকেল, ডিইউ এর কোয়েশ্চেন লাস্ট 15 বছর করে প্র্যাকটিস করে দেওয়া হবে, কোর্স ফি মাত্র 500 টাকা। সেকেন্ড অফ অল, সেকেন্ডলি রিভিশন, রিভিশন মোস্ট ইম্পর্টেন্ট, অ্যান্ড নাম্বার 3 ইজ এক্সাম, তোমাকে মডেল টেস্ট দিতে হবে, এক্সামের সাথে নিজেকে অভ্যস্ত করতে হবে। দ্যাটস ইট, এই হচ্ছে আজকের সফলতার 3 সূত্র, শর্ট একটা ভিডিও, ভিডিওটা অবশ্যই ফ্রেন্ডের সাথে শেয়ার করবো, দেখাবো নেক্সট ভিডিওতে। সি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।